কি দর্শক, আপনারা ভাবছেন সেলফি কেন তুলছি? আপনারা জানলে অবাক হবেন, এটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে সুন্দর গরু। এর নাম হচ্ছে আলিশান। আলিশানের সাথে সেলফি তোলার জন্য দূর দূরান্ত থেকে মানুষ আসে এবং সেলফি তোলার সৌভাগ্য হয় না, কিন্তু আমি আজকে এসেছি এই জিএমই রেঞ্জের মধ্যে। আমি আজকে আসলাম আর সেলফি তুললাম না, এটা কিন্তু হয় না। আজকে এসেছি আলিশানের সেলফি তুললাম এবং আলিশানকে আমরা দেখলাম, খুবই শান্তশিষ্ট একটি গরু। আপনারা যদি লক্ষ্য করেন, এই যে গরুটাকে যদি আমরা ধরি এভাবে, খুবই চমৎকার। এই যে একদমই শান্ত, খুবই চমৎকার, কোনো হিংসাত ভাব নেই তার মাঝে। আজকে আপনাদেরকে আলিশান গরুটি দেখাবো। দর্শক, অনেকেই জানতে চেয়েছেন যে এই আলিশান গরুর কত টাকা দাম চাচ্ছেন মারব ভাই, এবং এই আলিশান গরুর কোন জায়গা থেকে সংগ্রহ করা, কোন জাতের গরু, সেই বিষয় নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো মারব ভাইয়ের সাথে। আমরা যিনি ইনচার্জ রয়েছেন মারব ভাই, আমরা আজকে আলিশান গরু সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করবো। আমাদের আলিশান গরুর সম্পর্কে জানতে চাইলে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে। আশা করছি পুরো সময় জুড়ে আপনারা পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সফল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার ভাই আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই। আপনাদের জিএমই রেঞ্জের সবচেয়ে সুন্দর একটি গরু, এটি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, এটা এর নাম হচ্ছে কি? এটার নাম হচ্ছে আলিশান। শুধু জিএমই রেঞ্জের না, বাংলাদেশের সবচেয়ে সুন্দর গরু বলা যায়, যেটার সাথে ছবি তোলার জন্য সবাই আগ্রহ প্রকাশ করে। আচ্ছা, এটাকে এক প্রকার হোয়াইট বিউটি বলা যায় নাকি? জি অবশ্যই। এবং এরকম মানে গরু আসলে বাংলাদেশে হাসা অনেক আছে, কিন্তু এরকম চুল নাবি লত্তি এলা গরু খুব কমই আছে এবং এত বড় সাইজে। আচ্ছা, এটার নাম আলিশান দেওয়ার কারণ? এটা আমাদের অনারেবল এমডি স্যার, উনি আসলে সিলেক্ট করছে, উনি সিলেক্ট করে এই নামটা রাখছে। আলিশানটার মধ্যে একটা ভাব, মানে আলিশান কথাটাই তো একটু ডিফারেন্ট, এবং ও গরুটার মধ্যে একটা সুন্দর ভাব আছে অবশ্যই। আচ্ছা, আলিশান তো ব্রাহ্মা, কোন দেশের? ব্রাহ্মা না, ও হচ্ছে বেসিক্যালি আমাদের হাসা একটা জাত, মানে আমরা যেটা দেশে সাদা গরু, মুখ সাদা, পা সাদা, চোখ সাদা, হাসা যেটা আমরা বলি বাইরের হয়, হাসাটার সাথে হয়তো বা পাকিস্তানি কোনো শাহিওয়ালের সংমিশ্রণের কারণে এই গরুটা হয়েছে। তাহলে এটা ব্রাহ্মানা? না, এটা ব্রাহ্মানা। আচ্ছা, আমি তো প্রথম ভাবলাম যে হয়তো ব্রাহ্মা কিনা, কিন্তু এটা দেখতে কিন্তু খুবই চমৎকার। হ্যাঁ, এটা সুন্দর, এটা ব্রাহ্মানা। তাহলে হাসা জাতের মধ্যে এটা? জি জি। আচ্ছা, আপনাদের খামারে কত বছর? এটা আমাদের খামারে 6-7 মাস হয়েছে। ছয় থেকে সাত মাস। সংগ্রহ করা কোন জায়গা? এটা সংগ্রহ করা আমাদের দেশেরই একজন কালেক্টর থাইল্যান্ড থেকে আনছে, ওনার থেকে নেওয়া। মূলত থাইল্যান্ডের ব্রিড এটা? জি জি। আচ্ছা ভাই, এর ওজন কতটুকু আছে? এটার ওজন এখন 900 কেজির কাছাকাছি আছে, 870-880 এরকম। 870 এবং 900 এর মধ্যেই। প্রান্তিক কৃষকের কাছে গেলে ছোট ছোট গরু তারা বলে 1200 কেজি 1400 কেজি, কিন্তু আপনাদের কাছে আসলে হয় কি, এত বড় বড় গরু বলেন 800 কেজি 900 কেজি? আমাদের আসলে এক্স্যাক্ট যেটা, আমরা তো আমাদের মেশিন আছে, আমরা মেজারমেন্ট করি প্রতি মান্থলি, আমাদের একটা ওয়েট মেজার করা হয়, যার কারণে আমরা আইডেন্টিফাই করতে পারি যে আমাদেরটা কতটুকু। ওনারা তো আসলে ওনাদের চোখের আইডিয়া অথবা ওই যে ফিতার মাধ্যমে, ফিতার মাপ কিন্তু একটু ভুল হলেই মেজারমেন্ট অনেক চেঞ্জ হয়ে যায়। তো আমাদের তো আসলে স্কেল আছে, স্কেলের মাধ্যমে আমরা আসলে ফেকভাবে বলার আর ইয়ার করার তো কোনো সুযোগ নেই। আচ্ছা আচ্ছা, আলিশানের দাম চাচ্ছেন কত টাকা ভাই? আলিশানের আস্কিং আমাদের 35 লাখ, আর আলিশান আসলে এই বছর আমাদের সেল করার অতটা টার্গেট না, যদি ভালো প্রাইস হয় তাহলে সেল করবো, নাহলে আলিশান থেকে যাবে, বেসিক্যালি এটা নেক্সট ইয়ারের জন্য। 35 লক্ষ টাকা? জি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন জিএমই রেঞ্জের অন্যতম চমৎকার একটি সার গরু হচ্ছে আলিশান, দাম চাচ্ছে 35 লক্ষ টাকা। মারুফ ভাই, এটার ওজন তো হচ্ছে 1000 কেজি হয়নি? না না, এখন দাঁতে কয়টা আছে? দাঁতে 4 দাঁত ছিল, রিসেন্ট 6 দাঁত হয়েছে। 6 দাঁত? তাহলে কিন্তু এটার শরীর আরও মাংস। হ্যাঁ হ্যাঁ, এবং ধরো এখনো রেডি হওয়ার অনেকটাই বাকি আছে। আচ্ছা, যদি এই বছর বিক্রি না হয় তাহলে পরবর্তী নেক্সট ইয়ার ইয়ারের প্ল্যান আমাদের মেনলি। আচ্ছা ভাই, এটা চমৎকার চমৎকার গরু এবং খুবই শান্ত কিন্তু দেখেন। হ্যাঁ, এই গরুটা অনেক ঠান্ডা, এই ভাই ধরে রাখছে। মূলত কি ওনারাই দেখাশোনা করে? হ্যাঁ, ওনারা দেখাশোনা করে, এবং আলিশান ওনারা না, শুধু যেই চায় সেই বের করতে পারে, একদম ঠান্ডা একটা গরু। আচ্ছা, আমি একটু ওনার সাথে কথা বলি ভাই। আপনার কি নাম? মোহাম্মদ চানালি। আচ্ছা চানালি ভাই, দেখতে পাচ্ছি যে গরুকে একদম কাঁধে নিয়ে রাখছেন, আবার ধরতেছেন, কোনো সমস্যা হচ্ছে না? না, ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই। এটা কি গরুর সাথে ভালোবাসা থাকার কারণে? জি, গরুর সাথে ভালোবাসা, খুব শান্ত শিষ্ট, শান্ত। আচ্ছা, সারাদিন তো আপনি সময় কাটানোর সাথে? জি, এখন আমরা থাকি আমাদের সাথে, ওদের একটা সংসার। আচ্ছা আচ্ছা, সারাদিন কি কি ধরনের খাবার দেন এটাতে? বেসিক্যালি খড় দেয় আর হলো দানাদার। খড় এবং দানাদার? আচ্ছা মারুফ ভাই, কুরবানির গরু যারা স্পেশাল লালন পালন করে তারা বিভিন্ন ধরনের খাবার দেয়, আপনারা এইগুলোকে অন্য ধরনের খাবার দিচ্ছেন কিনা, শুধু খড় আর দানাদার ছাড়া? খড় দানাদার ঘাস ইউজ হয় আমাদের এই, আর দানাদারের মধ্যে আমাদের প্রায় 8-10টা আইটেমের মতো মিক্সচার থাকে, প্রোটিনের পরিমাণটা একটু হাই পারসেন্টেজ থাকে,
এছাড়া তো ভিটামিন মিনারেলসের অভাবের জন্য আমরা ভিটামিন কিছু ইউজ করি, এই এর চেয়ে বেশি কিছু কোনো কিছু ইউজ করা হয় না। ভাই দাম হচ্ছে 35 লক্ষ টাকা, অনেকে হয়তো বিষয়টা নিয়ে সমালোচনা করবে, সে সম্পর্কে জানতে চাই। সমালোচনা করার করতে আসলে সমালোচিত হইতে হলেও আলোচনায় আসতে হলেও একটা যোগ্যতা লাগে। আচ্ছা আচ্ছা, হয়তো যোগ্যতা সমালোচনা হয় তারাই যারা মানে বিভ্রান্ত ছড়ায়, আর সমালোচনা হয় তারাই যারা পারফেক্ট এটা প্ল্যাটফর্মে থাকে। তো আমরা ওরকম একটা প্ল্যাটফর্ম নিয়ে আসি ইনশাল্লাহ। তো আমাদেরকে নিয়ে সমালোচনা করার কিছু নেই, কারণ বাংলাদেশের মধ্যে এরকম একটা গরু আর কারো কাছে নাই বললেই নাই বললে চলে কি নাই, এবং এটা কেউ দ্বিতীয়টা শো করতে পারবে না। এবং গরুর সাইজ আমি পাশে দাঁড়ানো, আপনি পাশে দাঁড়ানো বুঝার, আমরা ওই যে মানে এত বড় 35 মন 36 মন বা 40 মন এইসব বলার কিছু নেই। আমাদের সাইজ আমাদের কাস্টমার এসে দেখে অলরেডি আমাদের, আমরা আনএক্সপেক্টেড কিছু বলি না, বিধাই কিন্তু আমাদের গরু সেল হচ্ছে। কিন্তু সমালোচনা হবেই, এটা যতক্ষণ দুনিয়াতে বেঁচে থাকবেন সব প্ল্যাটফর্মে সব সমালোচনা। আচ্ছা ভাই, এটার কিন্তু পিছনে সাইডে উঁচু একটু বেশি, এটা কতটুকু আছে উচ্চতা? এটার উচ্চতা অলমোস্ট 66, তাহলে অনেক বেশি। আর এভাবে যদি আমরা মাপি, এইভাবে আমাদের মেজার করা হয় না, আসলে আমরা ওইভাবে মাপি না। তো এটা জাস্ট আইডিয়ার জন্য বললাম, আসলে এইসব দামি গরু আমরা কোনোভাবে মেজার করি না, মাপা হয় না। না না, মেজার করা হয়। আচ্ছা, এটাকে সারাদিনে কোন ধরনের পরিচর্যা করতে হয়, আলাদা কোনো যত্ন করতে হয় কিনা? এগুলো আলাদা যত্ন বলতে হলে আমাদের খাওয়ার ক্ষেত্রে, আমাদের বিদেশি গরুগুলোর ক্ষেত্রে একটু 2-4টা আইটেম আমাদের দানাদারের মধ্যে মিক্স করা থাকে বেশি। আর এগুলো তো আমাদের, এগুলো ছাড়াও আমাদের সব গরুকে ওইভাবেই প্রপারলি মেনটেন করা হয়, এবং গোসল তো আমাদের গরমে 2-4 বারও হয়, আর অ্যাজ ওয়েলি আমাদের সপ্তাহে 2 দিন শ্যাম্পু করা হয়, আর আমাদের নিড অ্যান্ড ক্লিন তো এটা অলওয়েজ থাকে। আচ্ছা ভাই, গরুর চামড়াতে ধরা যাবে তো? হ্যাঁ অবশ্যই ধরা যাবে। আমরা দর্শকদের দেখাই যে গরুতে আরো মাংস ধরবে, যে কারণ যে কেউ দেখে নিশ্চয়ই কিন্তু বলবে যে এত বড় আলহামদুলিল্লাহ একটি গরু, এটা তার মাংস ধরার সুযোগ নাই। আমরা চামড়াকে টান দিয়ে দেখাই মারুব ভাই, যে চামড়া এখনো অনেক জায়গা, অনেক এতো অনেক অনেক জায়গা, এখনো অনেক জায়গা, এখনো জায়গা থাকে, মানে এখনো আসলে রেডি এই বছরের জন্য প্রপারলি না। এর জন্য আমরা আসলে এটা এখানে আনতামও না, এটা আনার মেন কারণ হচ্ছে সবাই আসলে ছবি তুলতে চায় এটার সাথে। আমাদের কাউলাভার্স কমিউনিটির অনেক ছোট ছোট বাচ্চারা আছে, ছেলেরা বড় বড় আছে, আমাদের বয়সী অনেক আছে, বড় বয়স্ক অনেক আছে, সবাই আসে এবং এটার সাথে ছবি তোলার জন্য এই পর্যন্ত অনেক আসছে, এবং ধামরাইতেও গেছে। তো সবার তো ধামরাই যাওয়া পসিবল হয় না, বিধায় আমরা এখানে নিয়ে আসছি। তো আমাদের আসলে সেলের চেয়ে বেশি টার্গেট হচ্ছে এটার সাথে সবাই ছবি তুলবে, যে আনন্দটা উপভোগ করবে, এটাই আমাদের মেজর আর কি টার্গেট আর কি। আচ্ছা, ঈদকে কেন্দ্র করে মূলত লালন পালন করা হচ্ছে এই আলিশানকে, যদি ন্যায্য মূল্য না পাওয়া হয় তাহলে 1 বছরও রাখার চিন্তা ভাবনা আছে? হ্যাঁ, 1 বছর না, আমাদের যদি আমাদের আলটিমেটলি 8 দাঁতের গরু, এমন আমরা 3 বছরও রাখছি আমাদের আছে, কারণ আমাদের খাওয়া ন্যাচারাল, আমাদের সব কিছু ন্যাচারাল, সো আমাদের এগুলো নিয়ে টেনশন করতে হয় না ইনশাল্লাহ। আচ্ছা, কুরবানি আসলে কিন্তু অসাধু উপায়ে অবলম্বন করে তারা গরু মর্যাদা গ্রহণ করে, সেটা কি বলতে? এটা অনেকে করে, কিন্তু ওটা কারা করে? ওটা হাটে যারা নিয়ে আসে, বা অনেক হাটে সবাই খারাপ না, সবাইকে তো খারাপ মেজার করা যাবে না, কিছু থাকে যে খারাপ নিয়ে আসে, কারণ তারা সেল করে চলে যাবে, তাদেরকে খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আমরা তো একটা রেপুটেড গ্রুপ অফ কোম্পানিসের একটা সিস্টার কনসার্ন, তো অবশ্যই আমাদের রেপুটেশনটা বিজনেসের মেন থিম। তো আমরা এইসব কাজ কখনোই করবো না, বা আমাদের, আমার ধারণা যে এরকম রিলেটেড বড় বড় ফার্ম কেউই করবে না, কারণ তা সবারই একটা রেপুটেশন আছে, আর রেপুটেশনটাই আমাদের সবচেয়ে বড় অ্যাসেট। সেটা তো হচ্ছে ব্যবসার মূল দর, সেটা তো অবশ্যই। আচ্ছা, যদি কোয়ালিশন নিতে চাই সেক্ষেত্রে আপনাদের কি কিছু সুযোগ সুবিধা দিচ্ছেন তাদেরকে? আলিশান নিতে চাইলে আমাদের বিদেশি গরু সবগুলোর ক্ষেত্রে, এবং বড় গরু আমাদের সবগুলোর ক্ষেত্রে ফ্রি হোম ডেলিভারি, প্লাস হচ্ছে আমরা বড় বিদেশি গরুর ক্ষেত্রে আমরা আমাদের খাওয়া, যেটা আমাদের খাওয়ানো হয় সেই খাওয়াটা আমরা দিয়ে দিব যতদিন থাকবে তার বাসায়, এবং আমরা অ্যাসিস্ট করবো অবশ্যই, কোনো প্রবলেম হলে আমরা ওই ধরনের সাপোর্ট দিব, এবং আমরা ওয়েল ডেকোরেট করে গরুকে কাস্টমারের কাছে প্রোভাইড করব, এটা ন্যাচারালি। আর গিফট তো অ্যাজ ইউজুয়াল আমাদের থাকেই, সব সময় সব কাস্টমারের জন্যই থাকে, প্রত্যেকটা গরুর সাথে একটা গিফট থাকে, এটা আমাদের অ্যাজ ইউজুয়াল কাস্টমারের জন্য আমাদের পক্ষ থেকে কিছু না কিছু গিফট ছোটখাটো থাকেই সব। আচ্ছা ঠিক আছে, মারুফ ভাই আমরা সত্যি খুবই আনন্দিত যে অনেক প্রতীক্ষার পরে আমরা দেখতে পেলাম সেই সুন্দর যে একটি গরু রয়েছে সেটি, এটার নাম হচ্ছে আলিশান। আপনাকেও ধন্যবাদ, আপনি অনেক কষ্ট করে আসছেন, এটাই আমাদের জন্য প্রাপ্য যে আপনাদের মতো আপনারা সবাই আসেন এবং আমাদের সাথে আসলে ভিডিও করেন, আমাদের মেন আপনারা আসেন এবং ভিডিও করেন, ছাড়েন, অনেকে আমাদের এগুলো সম্পর্কে জানতে পারে, এটাও আমাদের জন্য অনেক বড় অপরচুনিটি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।